একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি টাকার চাইতে ইমানের দাম কি কম না বেশি? আমার বাবা আমার কাছে তুচ্ছ, দুনিয়ার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার পরিবার আমার কাছে তুচ্ছ, ওয়ান নাস আজমাইন সকল মানুষ আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার এমপিগিরি আমার কাছে তুচ্ছ, আমার বক্তাগিরি আমার কাছে তুচ্ছ, আমার চেয়ারম্যানগিরি আমার কাছে তুচ্ছ, আমার মেয়রগিরি আমার কাছে তুচ্ছ, আমার ক্ষমতা আমার কাছে তুচ্ছ। এ পটিয়াকো সম্পূর্ণ মানুষ আজকে দাত্তহীন কণ্ঠে বলতে হবে, এই দুনিয়ার যা আছে সব আমার কাছে তুচ্ছ। আমি দাত্তহীন কণ্ঠে বলতে চাই, আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সবার চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব হৃদয়ে ধারণ করছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে তারা, ওই নবীর জাত এবং সিফাতকে সর্বগুণে জেনেছে এবং মেনেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা, রাসূলের পাকের হাকিকত সর্বগুণে জেনে মেনেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে তারা, রাসূলের পাকের সর্বোচ্চ পজিশন সর্বগুণে জেনে মেনেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা। যারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর ব্যাপারে যদি বলা হয় নবীজি নূর, ওরা মানে না, এরা কিসের হলো সুন্নাত ওয়াল জামাত? শুধু সুন্নত পালন করলে সুন্নি হয়? পাবলিক রে বোঝায় সুন্নি, সুন্নি দাবি করে সুন্নত নাই, পাবলিক রে বোঝায় এভাবে ধান্দা লাগায়, সুন্নি সুন্নি দাবি করে সুন্নত নাই। আরে বাবা, সুন্নি সুন্নি দাবি করে সুন্নত নাই বলে তুমি কি বুঝাও? মুখে দাড়ি নাই এই জন্য? আমি বলবো তোমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, নবীর মহব্বত তোমার অন্তরে নাই, তুমি সুন্নি হতে পারবে না। ঠিক কি না বলেন? তাহলে কিভাবে দ্বন্দ্ব নিরসন করতে হবে? সর্বগুণে নবীর জাত সিফতকে মানতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে, নবীর সুন্নাহ তরিকা গ্রহণ করতে হবে, এবং উভয়ের মাঝে সম্প্রীতি মনোভাব একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, তবেই আমাদের মাঝে এই দ্বন্দ্ব নিরসন হবে। কথা বলেন ঠিক না বেঠি? এছাড়া দ্বন্দ্ব 1450 বছর আগ থেকে চলে আসছে, কেয়ামত পর্যন্ত চলবে। এই দ্বন্দ্ব সম্পত্তির দ্বন্দ্ব নয়, এই এই দ্বন্দ্ব ব্যাংকের কোনো টাকার লেনদেন নিয়ে সদ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্ব কোনো রাজনৈতিক অঙ্গনের কোনো চেয়ারের দ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্ব হলো নবীর অস্তিত্ব, নবীর ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসাকে ধরে রাখার জন্য তাদের বিরুদ্ধে ইমানদারের দ্বন্দ্ব। তা আমরা কি ইমানদার না বেঈমান? আরো ধরেন ইমানদার না বেঈমান? তাহলে আসুন দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গুলো কি কি আছে, একটু খুঁজে খুঁজে আমরা বের করব। রাজি আছি না নাই বলেন? আরো ধরে কোন রাজি আছি না নাই বলেন? একটা জবান ও বন্ধ রাখবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবীকে হাজার নাজারে মানে যারা, কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবীকে নূর মানে যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবী গায়েব জানতেন মানে যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? হাশরের ময়দানে নবী সুপারিশ করবেন মানে যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবী রওজা মুবারকে জিন্দা মানে যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানিয়েছেন, এই কথা সর্বগুণে জানে মার যারা, এই জন্য তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা এই রজবের চান্দে আজকের এই রাত্রে গভীর রজনীতে আল্লাহর সঙ্গে আমার নবী পাকের মেরাজের কথা সশরীরে মানে যারা, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। হিসাব কি ফাইনাল? হিসাব কি ফাইনাল? তাহলে আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলেন স্বপ্নে না বাস্তব?
এই বাস্তব মেয়ার আজকে কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করলে তারা কি আহলে সুন্নাতুল জামাত হতে পারবে? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করি বলি, আমার নবীর জাত এবং সিফতকে মানতে হবে। আজকে এমন একটা রাতের ভিতরে তুমি আমি বসছি গো, নাকি আবার নবী এই টাইমের মধ্যে আল্লাহর দিদারে গিয়েছিলেন, নাকি আমার নবী একটু আগে গিয়েছিলেন, নাকি এই সময়টা লইয়া 27টা বছর কাটাইয়াছিলেন? এ আমার যুবক, আমার নবী হলো জমিনের রূহ, রূহ চলে গেছে, জমিন স্তব্ধ হয়ে গেছে। 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের খেলা খেলেছেন, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবারা অনুরোধ করে আমি বলে দিয়ে যাই, আমার নবীর যে আকিদা, নবীর প্রতি যে আকিদা গুলো আছে, এই আকিদা গুলোর মধ্যে একটা আকিদা ধর্ম আমি কি জানেন না, সেটা হাজির ও নাজির। অসুবিধা হাজির ও নাজির নিয়ে অনেক সমস্যা। অনেকে বলে আমার নবী নিজে নিজে হাজির হয়, আরে বাবা আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আমার নবী হাজির হয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, কথা বলেন ঠিক কিনা? তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। আমার আল্লাহ নবীকে হাশরের ময়দানে সব উম্মতের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন, যিনি দেখবেন না তিনি কি সাক্ষী দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে সাক্ষ্য দানকারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আমার নবীজি রহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকেও দেখার ক্ষমতা আছে না নাই? এই কথাগুলো মানতে হবে ভাইরে, মরতে হবে, কবরে যেতে হবে। যারা হাজার নাজার মানে না, এদেরকে আমার বলতে হয় আকিদাগুলো দুরুস্ত করেন। কারণ মনে রাখবেন, একই সঙ্গে যদি 100 কবর যদি দাফন করা হয়, 100 কবর থেকে যদি 40 কদম দেওয়া হয়, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, একই টাইমে আমার নবী সব কবরে থাকার ক্ষমতা আছে না না? এখন বলবেন হুজুর এটা কেমনে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? শুনে যাও, ব্রিজের উপর থেকে একটা বাস গাড়ি পড়ে গেছে পানিতে, বাস গাড়িতে পড়িরা একই সঙ্গে মানুষগুলা মারা গেল, একই টাইমে আরেকটা বাস আবার এক জায়গায় পড়ে গেছে, ওই জায়গার পানিতে পড়ে একই টাইমে সব মারা গেল। আমি জানতে চাই আজরাইল কয়জন? আরো জোরে বলুন, একই আজরাইল একই টাইমে যদি এমন ভাবে জান কবজ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ বলেছেন, ওই রাহমাতুল লিল আলামিন একই টাইমে সব কবরে থাকার ক্ষমতা আছে না না? ঠিক কিনা বলেন? এইগুলো হলো আকিদার বিষয়, ঘটনা বহুত শুনেছেন, শুনবেন আরো শুনবেন, আকিদাগুলো দুরুস্ত করেন। একজন আমার কে, হুজুর এই মুহূর্তে নবী যদি হাজির হয় আমার দেখাইয়া দেন, হুজুর আমার এখন নবী দেখাইয়া দেন। আমি কই নবী এখানে হাজির হইতে পারে কি পারে না? আমার কই হুজুর যদি নবী হাজির হয় আমারে দেখায় দেন। আমি তারে বললাম, তোমার কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? কয় আছে। কয় দেখা যায়নি? কয় না। ওজন আসেনি? কয় না। কাটলে পাওয়া যাইব নি? কয় না। তাদের নাম কি? কেরামান কাতিবিনায়া লামুনা মা তাফআলুন। যা তুমি করো প্রকাশ্যে, যা তুমি করো গোপন, সব কেরামান কাতিবিন লিখতেছে। আমি তারে বইলাম, এখান থেকে আমার ফেরেশতাটা দেখায় দাও। কয় সম্ভব না।
কয় আসেনি কয় আছে লেখেনি কয় লেখে বিশ্বাস আসেনি কয় আছে আমরা সুন্নিরাও কয় নবী হাজির হইতে পারে আমরা না দেখলেও বিশ্বাস করি ঠিক কি না বলেন একদম আকাশের দীপ্যমান চাঁদের মতন সত্য যাদের নসিব ভালো তারা দেখে আমি হাজার না দিতে শুরু করছি আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দেয় এগুলাই পোলা পান আপনাদের কি বলছি বাঁচলে বাঁচার মতই বাঁচতে হবে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না ঠিক কিনা বলেন আমার কথাগুলো যদি কাহারো ভালো লাগে মানবে কাহারো যদি ভালো না লাগে মানবে না কিন্তু আমি কাউরে বাধ্য করি না শুনেন একটু সামনে বাড়ি আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সুদুর ওই কিতাবের মধ্যে লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সবুজ গম্বুজটার মুরাকাবা করেছেন চোখটা খুইলা দেখেন আমার নবী মদিনায় নয় আমার নবী সশরীরে ওই জালালউদ্দিন সুয়ুতীর সামনে দাঁড়ায়া রইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে লাগাইছে সিদ্দিক আকবরের চশমা এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নবীরে দেখেছেন আর তোমার চোখের মধ্যে লাগাইছো নজদির চশমা আবু জাহেলের চশমা আবুল হাবের চশমা এই জন্য তুমি নবীরে দেখতে পারো না কথা বলেন ঠিক কি না আমার নবী আপনার নবী হাজির ও নাজির আমার নবী উপস্থিত হতে পারে আমার নবী দেখতে পারে আবার অনেকে বলে আমার নবী শোনার ক্ষমতা নাই ফেরেশতারা এই পটিয়ার জমিন থেকে দরুদের আওয়াজ দিয়ে নবীর কাছে পৌঁছায় তারপরে নবী শুনে জানে আমি বলি এটাও আমি মানি এটা আমার নবীর সম্মান আর বাবা পিউন লাগাইছে পিউন দিয়া পাঠায় নবীর কাছে এটা সম্মান সিফা শরীফের হাদিস কি তুমি ভুলে গেছো আমার নবী বলেন যারা প্রেমের সাথে আমার উপরে দরুদরা সালাম করে আমি রসুল তার দরুদের আওয়াজ শুনি তাকে চিনি তার মায়ের কুল বাবার কুল সবাই রে চিনতে পারি কিভাবে চিনতে পারে হুজুর দলিল কি দলিল আমার আল্লাহর কোরআন আর দলিল আমার নবীর হাদিস ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জুড়া দুনিয়াটারে এমন ভাবে ছোট করে দিয়েছেন আমি রহমাতুন লিল আলামিন পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব দেখতে পারি দেখতে থাকি দেখছেন আলামত দেখছেন কত কত বিশাল ব্যাপার আমার যুবক ভাইয়েরা আমার নবী বলেন ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম এই উম্মতের দল আল্লাহর কসম করি বলি আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই আপনারা বলেন নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সনে বিয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ না নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই বলেন আল্লাহ দিয়েছে নবী তোমার হিংসায় হবে কি নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি আরেকটা সম্মান কইতামনি নবীর হাসরের ময় দান কোন নবী
কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান জোরে কোন কে দিয়েছে আর জোরে কোন কে দিয়েছে কোথায় যাইতা নবীর সঙ্গে কি তুলনা আছে ভাই নবীর সঙ্গে কি তুলনা আছে হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি জোরে কি আল্লাহু আকবার বলবেন না আমাকে ছয়টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোন নবীকে দেই নাই কি পৃথিবীর কোন রাসূলকে দেই নাই পটিয়ার বড় হুজুরে দিছে হাটহাজারী বড় হুজুরে দিছে নবীকে আমারে এমন ছয়টা মর্যাদা দিছে পৃথিবীর কোন নবী রাসূলকে দেই নাই ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছেন আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন আমাকে দেখলে শয়তান ভয় পেয়ে যায় এমন একটা ভয় ভীতি আমার মাঝে দিয়েছেন এই জন্য আমাকে কোনো যুদ্ধের মাঠে কেউ আমাকে শহীদ করতে পারে নাই আমার সঙ্গে সাহাবারা শহীদ হয়েছে আমার কাছে ওরা ভিড়তে পারে নাই দুই নম্বর হলো ওয়া জুইলাতিল আরদ মাসজিদান তাহুরান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিন থাকে আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিয়েছে হাত তুলে বলেন মারহাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঠিক কি না জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন এগুলো হলো আকীদার বিষয় এগুলো হলো প্রেমের বিষয় আজকে বিষয় স্পষ্ট করে দিতে হবে কোন পথে আমরা চলবো আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে এই এই আকীদার ভিত্তিতে আমাকে চলতে হবে এই আকীদার বাইরে যারা আছে তাদেরকে আমাদেরকে পরিত্যাগ করে চলতে হবে হ্যাঁ যদি তারা আমার দিকে আসতে চায় আমরা তাকে মাথায় হাত বুলিয়ে আমাদের দিকে স্যালুট জানিয়ে আনবো দলিলের মাধ্যমে কথা কোন ঠিক কিনা বলেন আমার নবী বলেন আল্লাহ আমাকে আরেকটা সম্মান দিয়েছেন আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবি দিয়েছেন ধনভাণ্ডারের মালিককে আল্লাহ জবানটা খুলে বলে ধনভাণ্ডারের মালিককে আল্লাহ সমস্ত ধনভাণ্ডারের মালিককে দান করেছেন আমার নবীকে এই জন্য কি আল্লাহ খালি হয়ে গেছে এই জন্য কি আল্লাহ ফকির হয়ে গেছে এই জন্য কি আল্লাহ হারাইয়া গেছে যারা এই সাধারণত বাংলা শব্দ চয়নের ব্যাখ্যা বোঝে না ওরা কিভাবে কুরআন সুন্নার ব্যাখ্যা বুঝবে শুধু তাই নাই শুধু তাই নয় আমার নবীকে ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি আল্লাহ আমাকে দে আমি রসুল বন্টন করি কথা কোন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা আমার রসুল আরেকটা বলেছেন আমাকে আল্লাহ পাক আরেকটা মর্যাদা দিয়েছেন সেটা হলো আমি নবী শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না ক্বাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না হে পটিয়ার মানুষ দাত্তহীন কণ্ঠে পটিয়ার পটিয়ার প্রশাসনকে বুকে নিয়ে পটিয়ার স্থানীয় প্রতিনিধিদেরকে বুকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রেমের স্মারকলিপি দিতে চাই হে মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী, আপনি ও রাসূলকে শ্রেষ্ঠ নবী মানেন, যার বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানেছেন। এখন আমার প্রশ্ন হলো, ওরা কারা মুসলমানদের নেম প্লেট ব্যবহার করে আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না? আমাদের পটিয়ার জমিন থেকে আমি তাহিরি দাঁতকইন কণ্ঠে বলতে চাই, যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানবে না তাদেরকে অতি শীঘ্রই অমুসলিম ঘোষণা করতে হবে। আমার কথায় বেজার হবেন না, আমি স্পষ্ট করতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? নবীকে শেষ নবী মানে যারা। কথা বলেন, কথা বলুন।